নমস্কার বন্ধুরা, ক্রিপ্টো ফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো মার্কেটের কথা যদি বলি, গতকালের তুলনায় মার্কেটে আজকে হালকা একটু পজিটিভিটি দেখতে পাচ্ছে। অলমোস্ট 5% কাছাকাছি পুরো মার্কেট রিকভার করেছে এবং এই মুহূর্তে মার্কেট রয়েছে 1.26 ট্রিলিয়নের আশেপাশে, যেখানে গতকালও মার্কেট ডাউন হতে হতে 1.20 ট্রিলিয়নের আশেপাশে চলে গেছিল। এবং বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন এই মুহূর্তে 30,000-এর ঘরে চলে এসেছে এবং ইথেরিয়াম রয়েছে 1,800-এর কাছাকাছি। মিম কয়েনের মধ্যে সবচেয়ে শিব কয়েনে মোটামুটি বলতে পারেন ভালো একটা পাম্প বা রিকভার দেখা গেছে। অলমোস্ট 11%-এর কাছাকাছি শিব কয়েনে একটা রিকভারি আমরা দেখতে পেয়েছি। তবে বেশ কিছুদিন ধরে মার্কেট একটা বলতে পারেন যে স্টেবল জায়গায় এখনও পৌঁছায়নি। বেশ কিছুদিন ধরে মার্কেট একটা ডাউন সাইড কাজ করছিল, যে কারণের জন্য বেশ কিছুদিন টেলিগ্রাম চ্যানেলে ট্রেড আমরা বন্ধ রেখেছিলাম। তবে খুব শীঘ্রই আবার আশা করছি যে ট্রেড চালু করে দেবো, কারণ বুঝতেই পারছেন মার্কেট আস্তে আস্তে হালকা একটা পজিটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে এবং মার্কেট এখান থেকে একটা ভালো রকমের পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মার্কেটে বেশ বড় বড় কিছু আপডেট বেরিয়েছে, সেই সঙ্গে বলতে পারেন লুনা 2.0 যে কয়েনটি লঞ্চ করা হয়েছে সেটা নিয়েও বেশ কিছু আপডেট বেরিয়েছে, সেগুলো এক এক করে দেখবো। তার আগে বলে থাকি, যদি এখন আপনি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, তবে ডিসক্রিপশনে লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখানে আমরা বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি, যার থেকে একটা ভালো প্রফিট বুক করতে পারবেন। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো লুনা কয়েনের কথা যদি বলি, সেখানে লঞ্চিংয়ের দিন দেখেছিলাম আমরা অলমোস্ট $30-এর কাছাকাছি দিয়ে লঞ্চ হয়েছিল, সেখান থেকে ডাউন হতে হতে অলমোস্ট 5.84 ট্রিলিয়নের আশেপাশে এই মুহূর্তে চলছে এবং $5-এর কাছাকাছি অলমোস্ট বলতে পারেন ডাউনের দিকে চলে গেছিলো। তার মেন রিজনই বলতে পারেন লঞ্চ হওয়ার পরের দিনে যে ক্র্যাশ করেছিল, তার মেন রিজন বলতে পারেন যে লোকজনের কাছ থেকে খুব ভালো একটা পজিটিভিটি পাওয়া যাচ্ছিল না, লোকজন ব্যাড স্টেটমেন্ট দিচ্ছিলেন এবং ব্যাড কমেন্ট দেখতে পাচ্ছিলাম আমরা লুনা কয়েনের অফিসিয়াল টুইটার পেজেও, যে কারণের জন্য লুনা কয়েন প্রচণ্ড পরিমাণে একটা ক্র্যাশের দিকে চলে গেছিলো। তবে আস্তে আস্তে সমস্ত এক্সচেঞ্জে লিস্টিং করা হচ্ছে এবং যারা এই মুহূর্তে পার্চেস করতে চান লুনা 2.0 যে কয়েনটি লঞ্চ করা হয়েছে সেটি, তার জন্য OKX, বাইবিট, MXC, কুকয়েন, বিং এক্স এই সমস্ত এক্সচেঞ্জ আপাতত অ্যাভেলেবেল রয়েছে। তবে সবচাইতে বড় যে গুড আপডেটটি লুনা কয়েনের জন্য বেরিয়ে এসছে এবং যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য বলতে পারেন যে ভালো একটা অপরচুনিটি, তবে অবশ্যই বুঝে শুনে ইনভেস্ট করবেন। আমি ইনভেস্ট করতে বলছি বলেই যে ইনভেস্ট করবেন তার কোনো বলতে পারেন যে সেরকম কোনো ব্যাপার নয়, কারণ লুনা কয়েন এর আগে দেখেছিলাম আমাদের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ফ্রড করেছে। তো লুনা 2.0 যে ফ্রড করবে না এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, কারণ বুঝতেই পারছেন যে মার্কেটে একটা প্রচণ্ড পরিমাণে প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে, এই মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো সবচাইতে বড় যে গুড আপডেটটি বেরিয়েছে সেটা বলতে পারেন যে বাইন্যান্সে খুব শীঘ্রই লিস্ট হতে চলেছে এবং অফিসিয়ালি তারা অ্যানাউন্সও করে দিয়েছে এবং আগামীকালই বলতে পারেন যে বাইন্যান্সে লিস্ট হওয়ার কথা তারা অ্যানাউন্স করেছে। তো বাইন্যান্সে লিস্ট হলে একটা ভালো রকমের পাম্প আমরা দেখতে পাবো, যেহেতু সমস্ত কয়েনে দেখি যে বাইন্যান্সে লিস্ট হলে একটা ভালো রকমের পাম্প দেখা যায়। তো লুনা কয়েনও বলতে পারেন যে লুনা USDT এবং লুনা BUSD পেয়ারিংয়ে আপাতত লঞ্চিং করা হবে এবং 31 মে দেখতেই পাচ্ছেন লঞ্চ করার কথা বলা হয়েছে, অর্থাৎ আগামীকাল। তো তার কারণে মার্কেট একটা ভালো রকমের পাম্প বা বলতে পারেন যে লুনা কয়েনে একটা ভালো রকমের রিকভারি আমরা দেখতে পারি, যে কারণের জন্য বলছি যে যদি ইনভেস্ট করতে চান এই মুহূর্তে ইনভেস্ট করতে পারেন এবং বাইন্যান্সে লিস্টিং হওয়ার পরেই যখনই আমরা পাম্প বা বলতে পারেন যে এখান থেকে অলমোস্ট 5.84 ট্রিলিয়নের আশেপাশে এই মুহূর্তে চলছে, যদি $10-এর কাছাকাছি পৌঁছে যায় সেখান থেকে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারেন। তো এরা ভালো অপরচুনিটি বলতে পারেন লুনা কয়েন ইনভেস্ট করার জন্য, তবে বেশ কিছু রিস্কও আছে, কারণ বুঝতেই পারছেন যে লুনা কয়েন এর আগে ফ্রড হয়েছে এবং আগামী দিনে ফ্রড হবে না এমন কোনো গ্যারান্টি নেই। মার্কেট সম্বন্ধে যদি বলি, মার্কেট নিয়ে দুটো ব্যাড আপডেট বেরিয়েছে, যার কারণে মার্কেটে বলতে পারেন আবার ডাউন যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক সে ক্রিপ্টো কারেন্সিস আর বেস্ট অফ নাথিং। তো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্টের তরফ থেকে যে ব্যাড আপডেটটি বেরিয়েছে সেখানে তিনি বলেছেন যে বলতে পারেন ক্রিপ্টো মার্কেটে কোনো অপরচুনিটি নেই, এখানে ইনভেস্ট করা একদম ফালতু, এই সমস্ত স্টেটমেন্ট তার তরফ থেকে বেরিয়েছে, যার কারণে মার্কেটে একটা ভালো রকমের নেগেটিভিটি দেখার সম্ভাবনা রয়েছে। নেক্সট আপডেটের কথা যদি বলি, সেটাও বলতে পারেন বেলারুসের তরফ থেকে একটা ব্যাড আপডেট বেরিয়েছে, যেখানে বলা হয়েছে বেলারুস হ্যাজ সিস্ট $1 মিলিয়ন ক্রিপ্টো। তো অলমোস্ট $1 মিলিয়ন কাছাকাছি ক্রিপ্টো বেলারুস সিজ করে নিয়েছে। তো এটার কারণেও মার্কেট একটা খারাপ আপডেট বলতে পারেন এবং মার্কেট একটা ডাউন যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আপাতত মার্কেট সম্পর্কে বেশ কিছু আপডেট এবং লুনা 2.0 কয়েন সম্পর্কে বলতে পারেন বেশ কিছু আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেটে, সকলে ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।